আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বিনমিশাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিব গত সপ্তাহের অভিযানের রিপোর্টটি যেটি সাউদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি সপ্তাহে প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাদ দিয়ে গত সপ্তাহে টোটাল আটক হয়েছে তেরো হাজার জন এর মধ্যে ইকামার জন্য আটক হয়েছে ছয় জন অবৈধভাবে সৌদি আরবে অনুপ্রবেশ করেছে এমন আটক হয়েছে পাঁচ জন শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক হয়েছে পনেরোশো জন বর্ডার দিয়ে সৌদি আরবে প্রবেশ করার সময় হাতে নাতে বর্ডার গার্ডের হাতে আটক হয়েছে তিনশো ছাপ্পান্ন জন অবৈধ অনুপ্রবেশকারী যারা আটক হয়েছে যার মধ্যে চুয়ান্ন ভাগ ইয়েমেনি নাগরিক এবং চুয়াল্লিশ ভাগ ইথোপিয়ান নাগরিক অন্যান্য দেশের দুই ভাগ আটক হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বিভিন্ন সময়ে সাহায্য করার অপরাধে এবং গাড়িতে করে এদিক সেদিক নিয়ে যাওয়ার অপরাধে আটক হয়েছে চোদ্দো জন এছাড়া সৌদিতে গত চার সপ্তাহে আটক হয়েছে ছিয়াশি হাজার জন গত চার সপ্তাহে যার মধ্যে আঠাত্তর জন পুরুষ আট জন মহিলা দেশে পাঠানো হয়েছে এগারো হাজার ছয়শো একাত্তর জনকে কাগজপত্রের সমস্যার জন্য জেলে আটক আছে দু জন তিয়াত্তর হাজার তিনশো জনের কাগজপত্র সত্যায়নের জন্য তাদের নিজ নিজ মিশনে পাঠানো হয়েছে কাগজপত্র সত্যায়ন হলে তিয়াত্তর হাজার তিনশো জন থেকে দাপে দাপে দেশে পাঠানো হবে প্রিয় দর্শক এই ছিল গত সপ্তাহের সাউদি আরবের আটক অভিযানের রিপোর্টটি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ